নমস্কার দর্শক বন্ধুরা, আমি অরুণ আব দ্য রেগুলার ডট ইন এ আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে সারা রাজ্য জুড়ে সারা দেশ একটাই বিষয় নিয়ে আলোচনা করছে, সেটি হলো ভারত চীন সীমান্তে বীর শহীদদের যে আত্মবলিদান, তাকে আমরা সকলে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। তার পাশাপাশি লাস্ট ফেব্রুয়ারি মাস থেকে বিশেষত পশ্চিমবঙ্গ, অবশ্যই সারা বিশ্ব করোনা মহামারীতে ভুগছে। এই যে মহামারী আমাদের উপরে কালো ছায়া নিয়ে চলে এসেছে, এই করোনা মহামারীতে যে যে সমাজ বন্ধুরা আমাদের পাশে ছিল, তারা হলেন ডাক্তার, নার্স এবং সর্বোপরি পুলিশ কর্মীরা। দেশের সীমান্তে সৈনিক থাকে, কিন্তু আমার আপনার এলাকায় সমাজের পাশে কিন্তু ডাক্তার, নার্স এবং পুলিশরা থাকেন। তারা কিন্তু শুধু করোনা নয়, কিছুদিন আগে আমফান বিধ্বংসী যে ঝড়, সেই ঝড়েও কিন্তু একইভাবে সমানভাবে আমাদের পাশে থেকে আমাদের সচ্ছল জীবনকে লন্ডভন্ড হয়ে গেছিল ঝড়ে, সেটাকেও কিন্তু তারা মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন এবং জয়ী হয়েছেন। আজকে আমাদের ওভার টেলিফোন আমরা পেয়ে গেছি এমন এক সমাজ বন্ধুকে, তিনি পুলিশে চাকরি করেন, পুলিশ কর্মচারী। তিনি কিন্তু লকডাউনের প্রথম দিন থেকে সাধারণ মানুষ এলাকায় মানুষের সাথে, মানুষের মাঝে কাজ করে এসেছেন। তারপর চলে এলো বিধ্বংসী আমফান ঝড়, সেখানেও কিন্তু একই রকমভাবে কাজ করে এসেছেন। কিন্তু কোনোভাবে কোনো এক সময় হঠাৎই অজান্তে হয়তো কোনো করোনা রোগীর কন্টাক্টে তিনি চলে আসেন, তারপরে কিন্তু তার শরীরেও করোনা মহামারী ভাইরাস বাসা বাঁধছে। ডাক্তারি পরামর্শে তিনি গতকাল বাড়ি ফিরে এসেছেন এবং তিনি চাইছেন খুব তাড়াতাড়ি আবার সমাজের মূল স্রোতে ফিরে এসে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার যে কর্মজীবন, তার যে কার্যকারিতা, তিনি তার খাকি উর্দি পরে আবার কাজ শুরু করবেন। আমাদের সাথে এখন রয়েছেন পুলিশ কর্মী সত্যজিৎ রায়, বাড়ি তার কাছরা পাড়ায়। দাদা, আপনাকে আমাদের দ্য রেগুলার ডট ইন এ স্বাগত। নমস্কার। আপনি বলুন দাদা, কিভাবে এই মহামারী রোগটা আপনার শরীরে এসে পৌঁছালো বা কি অভিজ্ঞতা, সম্পূর্ণটা আমাদের দর্শক বন্ধুদের কাছে ধরে তুলে ধরুন। হ্যাঁ, নমস্কার। আমি একজন পুলিশ কর্মচারী, আমি কর্মরত অবস্থায় আছি আমাদের বাড়িপুর পুলিশ ডিস্ট্রিক্ট, সেখানে আমি কর্মরত। সেখানে বিভিন্ন রকম লকডাউন থেকে শুরু করে সমস্ত রকম সমস্যার সমাধান করতে আমরা সবসময় এগিয়ে গেছি। পুলিশের যে ডিউটি, সে ডিউটি আমরা যথাযথ পালন করেছি এবং তার মধ্যেই আমফান, আমফানের সময় চারিদিকে বিধ্বস্ত হয়ে গেছিল, সেই জায়গাতেও আমরা এগিয়ে গেছি মানুষের পাশে, মানুষকে সাহায্য করতে, তাদের অসুবিধা দেখতে, ঠিক সমস্ত রকম পরিষেবা দিয়েছি। আমাদের যে ডিউটির মধ্যে যতটুকু পড়ে তার থেকেও বেশি কিছু করেছি, মানসিকতার দিক থেকেও করেছি, যাতে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে এবং তারা যাতে এই করোনা কি তারা জানতে পারে, বুঝতে পারে এবং কিভাবে তার সমাজে চলবে, তাদের সঙ্গে মিশে তাদেরকে বুঝিয়েছি কিভাবে দূরত্ব মেনটেন করতে হয়, কিভাবে থাকতে হয়, কিভাবে স্যানিটাইজ করতে হয়, হাত ধুতে হয় কিংবা হ্যান্ড ওয়াশ ইউজ করতে হবে, সাবান ইউজ করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সমস্ত কিছু সবার সাথে বোঝানোর চেষ্টা করেছি, বুঝিয়েছি, মানুষের সংস্পর্শে গেছি। এই যাওয়ার মধ্যেই হয়তো কোনো ক্রমে সতর্কতার সময় গেছিলাম, সংস্পর্শে যতটুকু সম্ভব সতর্ক নিয়েই গেছিলাম, আমরা মাস্ক ইউজ করে, গ্লাভস ইউজ করে সমস্ত কিছু করেছিলাম, তবুও করোনাকে সমস্ত কিছু আটকানো তো মুশকিল, কারো সংস্পর্শে গিয়ে কোনো ক্রমে হয়তো আক্রান্ত হয়েছি আমি, তাতে আমার কোনো দুঃখ নেই, আমি মানুষের সেবা করতে গিয়ে হয়েছি, এতে আমার কোনো আক্ষেপ নেই। ঠিক এবারে আমি ছুটিতে বাড়িতে আসার পর আমি বুঝতে পারি
আমি টেস্ট করতে যাই, টেস্ট করে আমার পজিটিভ রিপোর্ট আসে। এটা কবে হয়েছিল? এটা আমি গত 8 তারিখে রিপোর্ট করি, আমার 11 তারিখে রিপোর্টটা আসে জেএনএম এ, কল্যাণী জেএন। মানে 8ই জুন আপনি করোনা টেস্ট করেন এবং 11ই জুন কল্যাণী জেএনএম হাসপাতাল থেকে আপনি রিপোর্টে পজিটিভ পান? পজিটিভ পাই। ওকে। এবং সেখানকার অ্যাডভাইস মতো আমাকে বলা হয় যে অ্যাডমিট হয়ে যেতে। ওকে। আমি দ্বিধাবোধ না করে আমি মোটরসাইকেল নিয়ে গেছিলাম টেস্ট রিপোর্ট দেখতে, আমি আর বাড়িতে আসিনি। সে মোটরসাইকেল নিয়ে আমি ডাইরেক্ট গিয়ে অ্যাডমিট হয়ে যাই। কোথায় অ্যাডমিশন অ্যাডমিট আমি হয়েছিল? কল্যাণী কার্নি, SNR কার্নিভাল কোভিড হাসপাতালে আমি অ্যাডমিট হয়েছিলাম ডক্টর পরামর্শ অনুযায়ী। ঠিক। এবং আমাদের লোকাল থানা দিচপুর PS আমার সাথে কমিউনিকেশন করেছে, আমার সহযোগিতা করেছে এবং কোনো অসুবিধা হলে জানাতে বলেছে, সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। তাদের থেকে সমস্ত রকম সহযোগিতা পেয়েছি। গত 10 দিন আমি অ্যাডমিট হওয়ার পরে সুস্থ হই এবং হাসপাতাল থেকে আমাকে ডিসচার্জ করে দেওয়া হয়। ডাক্তার সুস্থ আমাকে বলে ডিসচার্জ করে দেয়। কবে করেছেন? গতকাল। গতকাল মানে হচ্ছে 20 তারিখ, আপনার 20 জুন। 20 জুন মানে মানে আপনি 10ই জুন ভর্তি হয়েছেন এবং 20 জুন আপনাকে ডাক্তারি পরামর্শ নিয়ে আপনাকে সুস্থ করেই বাড়ি পাঠানো হয়। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ। এছাড়াও কিছুদিন আরো থাকতে বলেন, একান্তে থাকতে বলেন, সেই নিয়ম আমি পালন করছি, পালন করে যাব যতদিন বলেছেন। তার মধ্যে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে, কারণ সমাজে এখনো অনেকেই সচেতন হয়নি, তারা এটাকে অনেক বড় হিসাবে দেখছে। কিন্তু বলবো, করোনা এখন অনেকটাই ক্ষমতা হারিয়েছে, এটা নিয়ে ভীত হলে বা প্যানিক করলে চলবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা উৎসাহ দিতে হবে, যার হয়েছে তাকে উৎসাহ দিতে হবে, তার পাশে। হ্যাঁ, আপনি দূরত্ব মেনটেন করুন, তার পাশে দাঁড়ান, তাকে উৎসাহ দিন, তার মনে শক্তি যোগান, তাহলে দেখবেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। ঠিক। সেরকমই কিছু ঘটেছিল আমার সঙ্গে। আমি থাকি হচ্ছে কাপা লোকনাথ অ্যাপয়েন্টমেন্টে। ওকে। তো সেখানে প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল, তারা একটা প্যানিক করছিল, তারপরে তারা যখন বুঝতে পেরেছে তারাও স্বচ্ছ হয়েছে। এবং আমাদের যে ফ্ল্যাটের যে মালিক মিস্টার অজয় রয়, তিনি প্রথম থেকে সমস্ত রকম সহযোগিতা করেছেন, সহযোগিতা হাত বাড়িয়েছেন এবং বলেছিলেন কোন রকম অসুবিধা মানে লাগলে, কোনো প্রয়োজন লাগলে সবসময় যে তোমাকে জানাই, সমস্ত রকম নিয়ে হেল্প করবে। ওনার থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি, ওনাকে ধন্যবাদ। ওকে। আচ্ছা, এই যে গেল। নেক্সট হচ্ছে, আমি সমাজকে একটাই বার্তা দিতে চাই যে আমি করোনা এফেক্টেড হয়েছি, পজিটিভ হয়েছে, হওয়ার পরে আমি বাড়ি ফিরে এসেছি। আমি দেখলাম হাসপাতালে, যেমন অভিজ্ঞতা, হাসপাতালের সিস্টার নার্স ডাক্তার যারা আছেন খুব ভালো ব্যবহার, খুব ভালো চিকিৎসা করলেন, খুব ভালো পরিষেবা দিলেন এবং খাওয়া দাওয়া দিক থেকে সমস্ত দিকে কোনো অসুবিধা হয়নি। সরকার তরফ থেকে যে ব্যবস্থা করা হয়েছে সমস্ত কিছু প্রোভাইড করেছেন এবং সবাই সমস্ত রকম সহযোগিতা করে উৎসাহ দিয়েছেন যে আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের সেরকম সিমটম নেই, আপনারা সবাই সুস্থ হয়ে চলে যাবেন। ওকে। এবং আমি নয়, আমার মতো অনেকে আছে, তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। খুব ভালো লাগলো দেখে জিনিসটা, একবারে ভালো অভিজ্ঞতা হলো। আমি তো বাইরে থেকে বুঝতে পারি না আমরা যে করোনা জিনিসটা কি, এত সবাই ভয়ে ভীত ভীত হয়ে একদম প্যানিক করে আগে পাগল হয়ে যায়, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আপনারা কেউ প্যানিক করবেন না, কেউ ভয় পাবেন না, কারো যদি এফেক্টেড হয় তার পাশে থাকুন, দূরত্ব মেনটেন করুন, তাকে উৎসাহ দিন যে আপনার কোনো ভয় নেই, আপনি আছেন, আপনার মতন থাকুন, আমরা সবাই আপনার এলাকায় গ্রামবাসী শহরবাসী আপনার পাশে আছি, আপনারা কোনো প্যানিক করবেন না, এটা সবাইকে আমি রিকোয়েস্ট করছি আমার তরফ থেকে, এইগুলো করবেন, তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হইবে, সে মনে সাহস পাবে। ওকে। আর এই রোগের সব থেকে বড় হচ্ছে মানসিক বল যাতে নষ্ট না হয়। মানসিক বল বেড়ে থাকলেই শরীরে নিয়ে নিয়ে এটা লুপ্ত ওষুধ হবে, ওষুধ দেবে ডাক্তাররা, এবং মানসিক বল যদি ঠিক থাকে না, কেউ আর পিছনে তাকাতো না, সে সুস্থ হয়ে ফিরবেই। ঠিক ঠিক ঠিক। এই জন্য সমাজকে বলতে যাই, আপনারা একটু সচেতন হন, সমস্ত কিছু মেনটেন করুন, কিন্তু কেউ যদি এফেক্টেড হয়, কারোর মধ্যে যদি পজিটিভ হয়, তার পাশে দাঁড়ান। হ্যাঁ, বলছি না তার সঙ্গে টাচ করতে, কিন্তু তাকে সমস্ত রকম সহযোগিতা করুন যাতে তার কোনো অসুবিধা না হয়। আমার একটা অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনাদের কোনো অসুবিধা হবে না, এবং যতটুকু সম্ভব আপনারা দূরত্ব মেনটেন করুন। সব থেকে বড় দূরত্ব মেনটেন, মাস্ক তো মাস্ট ইউজ করবেনই, আপনি যেখানেই যান মাস্ক ছাড়া কোথাও যাবেন না। এখন সিমটম ছাড়াই প্রচুর হচ্ছে, ভয় যাচ্ছে না দেখে, তাই মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। যাক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আগামী দিনগুলো আপনাদের ভালো হোক, সুস্থ হোক এবং কামনা করি। আচ্ছা, মাঝে একটা কথা বলবো, আমার এখানে আমি করোনা পজিটিভ হয়েছি, আমার ইউনিটের উচ্চ আধিকারিক, আমার সহকর্মী যখনই জেনেছে, সবাই আমাকে ফোন করেছে, উচ্চ আধিকারিক থেকে শুরু করে আমার
সহকর্মী সবাই আমাকে ফোন করেছে, আমাকে সুস্থ আরোগ্যের জন্য শুভকামনা জানিয়েছে, এবং আমার প্রতিদিনকার প্রতিদিন খবর রেখেছে যে আমার কোনো অসুবিধা হচ্ছে নাকি, আমি কি অবস্থিতায় পরিস্থিতি আছি। তাদেরকে জন্য ধন্যবাদ, আমার সহকর্মী এবং আমার উচ্চ পদস্থ আধিকারিকদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সবসময় আমার খবর রেখেছেন যাতে আমার কোনো অসুবিধা না হয়। ঠিক ঠিক, আর বেশি কিছু বললাম না, এটুকু বলেই আমি শেষ করছি। খালি সমাজকে একটাই বার্তা দেব যে আপনারা সুস্থ থাকুন, কিন্তু ভয় প্যানিক করবেন না, সবাইকে উৎসাহ দিন, কেউ রোগী হলে তাকে উৎসাহ দিন, আর কেউ আক্রান্ত তাকে উৎসাহ দিন, আপনারাও ভালো থাকবেন, সমাজ ভালো থাকবে। সমাজকে যদি আপনারা ভালো না রাখেন, আপনারা ভালো থাকতে পারবেন না। কালকে একজন হচ্ছে আজকে, কালকে আপনার হবে, একজন আজকে হচ্ছে কালকে আপনার হতে পারে, তখন আপনারও সেই উৎসাহটা দরকার পড়বে। ওই জন্য সবাইকে উৎসাহ দিন, প্যানিক করবেন না, ঘৃণার চোখে দেখবেন না। ঠিক ঠিক, এটুকু বলেই আমি শেষ করছি। ঠিক, দর্শক বন্ধুরা, আপনারা সরাসরি শুনে নিলেন সত্যজিৎ বাবুর একদম জল জান্ত উদাহরণ। তিনি গত 10ই জুন তার রিপোর্ট এসেছিল পজিটিভ, এবং তারপর থেকে 10টা দিন তিনি কল্যাণী এসআর কার্নিভালে তার চিকিৎসা হয়। চিকিৎসা হওয়ার পর তিনি ডাক্তারবাবু পরামর্শে তিনি সুস্থ, এবং তিনি এই যুদ্ধকে জয় করেছেন। নিন্দুকেরা রাজনৈতিকের জন্য অনেক কিছু বলতে পারে, কিন্তু আমরা প্রতিদিন দেখছি রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন না কেন, হয়তো এখনো পর্যন্ত অনেকটাই অগোছালো আছে, কিন্তু তার যে পরিষেবা, সেই পরিষেবা তিনি 10 দিন পেয়েছেন, এবং সেখান থেকে কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। নিন্দুকরা যাই বলুন না কেন, রাজ্য সরকার তার ডাক্তারি পরিষেবা, তার স্বাস্থ্য পরিষেবা কিন্তু একেবারে সঠিক পথে এগোচ্ছে। তাই প্রতিদিন একজন একজন করে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আমরা প্রতিটা দিন পুলিশ কর্মী, ডাক্তাররা এবং আমরা যারা সাংবাদিক, প্রত্যেকেই সাধারণ মানুষের কাছে একটাই বার্তা নিয়ে আসি, করোনাকে হালকাভাবে নেবেন না। দিন দিন করোনার ক্ষমতা কিন্তু কমে আসছে, আজকে কিন্তু আনলক ফেস ওয়ানে আমরা চলছি, গাড়ির চাকা ঘুরছে সকরে, কিন্তু আমরা কর্মস্থলে যোগদান করেছি। তার সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, একে অপরের মধ্যে 3 থেকে 4 ফিট অন্তত গ্যাপ মেনটেন করুন, সর্বদা সাবান বা স্যানিটাইজ দিয়ে হাত ধোবেন। আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকলে আপনার এলাকা ভালো থাকবে, আপনার এলাকা ভালো থাকলে আপনার গোটা শহর, গোটা গ্রাম ভালো থাকবে। আর সঙ্গে তো রয়েছে সমাজ বন্ধুরা, ডাক্তার, পুলিশ, নার্স সকলে, অবশ্য সর্বোপরি রাজ্য সরকার তার সমস্ত ক্ষমতা দিয়ে সাধারণ মানুষের পাশে আছে। আশা করব আপনারা সকলে ভালো থাকবেন, আগামী দিন আপনাদের সকলে মঙ্গল হোক, এই কামনাই করি। শেষ করার আগে প্রতিবারই আমরা কিন্তু একটাই কথা বলি, আমাদের চ্যানেলকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, তবে আমরা উৎসাহিত হব আরেকটি নতুন পর্ব নিয়ে আসার জন্য। একটি বিশেষ ঘোষণা, দ্য রেগুলার ডট ইন খুব তাড়াতাড়ি একটি নতুন এপিসোড আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। এপিসোড হলো দ্য রেগুলার ফুডিস। কী আছে এতে, আসুন শুনে নিন। আপনি কি রান্না করতে ভালোবাসেন? আপনার কি কোনো নতুন রান্নার রেসিপি জানা আছে? তাহলে আর দেরি কেন, আজই সেই রান্নার কিছু অংশের ছবি রেসিপি সহ পাঠিয়ে দিন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। নম্বরটি হলো 9836747490। এর সাথে থাকছে সকল বিজয়ীদের জন্য প্রচুর আকর্ষণীয় উপহার, তাই আর দেরি করবেন না, আজই চটপট আপনার পছন্দের রেসিপি ছবিসহ পাঠিয়ে দিন। নমস্কার।